তাহলে বন্ধুরা আজকে আমরা ঘুরতে আসছি, দেখো জায়গাটা। একটু আগালি শিব মন্দির, সুপারি গাছ, সুপারি ভরলে খায়। আমরা আজকে এই জায়গায় ঘুরতে আসছি, তো দেখো এই বিশাল বড় জায়গাটা, কিন্তু অত বড় জায়গাটা দেখা যাচ্ছে না। তা আমরা বাগানের বাইরে আসি, ভিতরে ঢুকি নাই, কারণ অনেকটাই বিশাল বড় বাগান, তো এত বড় বাগানে ঢোকা যাবে না, বাঘ থাকলেও থাকতে পারে। আবার দেখো এই বাগানে কলা ফলও হয়ে গেছে, আসুন দেখো। কলা বাগান, কলা ফলছে, কলা আমি ছিঁড়ে দিলাম। হয়ে যে ভিতরে আরো অনেক কলা আছে, তো ভিতরে আর ঢুকবো না আমরা, যেহেতু বাগানের বাইরে আছি। এখন সন্ধ্যা লেগে গেছে, ভিতরে ঢুকানো উচিত না। পুরা বাগানটা একটু দেখা যাবে।